অবকাঠামোগত সুবিধার অভাবে রংপুর বিভাগে গড়ে উঠছে না নতুন শিল্প কলকারখানা, ফলে শিল্পের প্রসার হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অঞ্চলে নতুন একটি বেসিক শিল্পনগরী গড়ার প্রস্তাব প্রায় 32 বছর ধরে ফাইলবন্দি। রংপুর থেকে মাহবুবুল ইসলামের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। রংপুরে 21 একর জমির উপর বিসিকের উদ্যোগে ছোট আকারের শিল্পনগরী প্রতিষ্ঠার কাজ শুরু হয় 1967 সালে। এরপর ধীরে ধীরে এখানে গড়ে ওঠে 82টি ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে নতুন কারখানা স্থাপনে প্লট বরাদ্দের জন্য ধর্ণা দিলেও মিলছে না প্লট। বর্তমানে এই শিল্পনগরীতে বরাদ্দ দেবার মতো কোনো জায়গা নেই। প্রায় 3 যুগ আগে এই বিভাগে আরও একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠায় জমির সন্ধান করা হলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করা যায়নি। পিছিয়ে পড়া রংপুরকে সামনের দিকে অগ্রসর করবার জন্য যত দ্রুত সম্ভব এই দ্বিতীয় বিসিক শিল্পনগরীর জমি অধিগ্রহণ পূর্বক এই শিল্পায়নের বিকাশ ঘটবার জন্য দ্রুততম সময়ের মধ্যে আরেকটি শিল্পনগরী প্রতিষ্ঠা করবার জন্য জোর দাবি জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ নির্মাণে অবিলম্বে আরেকটি শিল্পনগরী প্রতিষ্ঠার দাবি জানিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার। রংপুর জেলার 4টি স্থল বন্দরে এই স্থল বন্দরগুলি কর্মক্ষম করতে গেলে দ্বিতীয় বিসিক শিল্পনগরী গড়া দরকার। আমি মনে করি এই বছরের মধ্যে তারা প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করে তাহলে স্মার্ট বাংলাদেশে আমরা রংপুর বিভাগ রংপুর জেলা থেকে তাকে বর্তমান প্রধানমন্ত্রী সহায়তা করতে পারবো। তবে কবে নাগাদ নতুন বিসিক শিল্পনগরীর জন্য জমি অধিগ্রহণ করা হবে সে বিষয়ে সঠিক কোন জবাব নেই কর্তৃপক্ষের কাছে। আমরা প্রয়োজনীয় সকল নকশা মৌজা খতিয়ান আমরা সংগ্রহ করেছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এটা জেলা প্রশাসক মহোদয়ের মধ্যে আমাদের বিসিক হতে আমাদের শিল্প মন্ত্রণালয়ে এই প্রস্তাবটা চলে যাবে। এই অঞ্চলে শিল্প কারখানার প্রসারে সরকারিভাবে সহায়তা দেয়া হোক এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।